ও কি লাগছে, মনে হচ্ছে কোনো ইভেন্ট হবে। আমি ওখানে দেখেছিলাম কিছু বড় স্ক্রিন টাঙানো আছে, ইভেন্ট হবে নাকি কে জানে। এসব শুধু ফর্টনাইটেই হয়, মিথ্যা বলবো না, শুধু ফর্টনাইটেই হয়। হেভি সুন্দর, ওয়াও। হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ ব্ল্যাক শ্যাডো, আর আমি চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। শুরুতে তোমরা যা দেখলে সেটা কেমন জানিও, আর যারা ফর্টনাইট গেম সম্বন্ধে জানো তারা তো জানোই এই গেমে কীরকম ইভেন্ট হতে থাকে, যেটা দেখতে খুব ভালো লাগে। আর যারা জানো না তাদের বলে দিই, এই গেমটা পিসির গেম, আর সেটা আমি মোবাইলে খেলেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি চাও তোমরাও ডাউনলোড করবে, তাহলে আমাকে জানিও, আমি ওরকম ভিডিও বানিয়ে দেবো। সো অনেক মোড আছে এই গেমটাতে, প্রচুর মোড আছে। তা আমি এই মোডটা খেলছি, আর আমি পুরোপুরি দেখাইনি। যে জানো তো ফর্টনাইট যারা দেখো বা দেখো না তাদের বলে দিই, যেমন অন্যান্য গেমে প্লেন থেকে ল্যান্ড করে, এটা একটা বাস আছে, স্কুল বাস, স্কুল বাস থেকে ল্যান্ড করে। তো আমি ওই জায়গাটা দেখাইনি, আমি ডাইরেক্ট এখান থেকে দেখাচ্ছি। তো আমি এখানে এসে একটু লুট টুট করে একেবারে ডাইরেক্ট চলে যাব, তো একেবারে ডাইরেক্ট ওখানে যাওয়া যায়। তো আমরা চলে এসেছি একেবারে ওই জায়গাটায়, আর আমি এটা দেখে যতটা বুঝতে পারলাম, দুটো টিম থাকে, একটা টিম এদিক দিয়ে বাস যায়, একটা টিম এই পাশ দিয়ে বাস যায়। তো দুটো জায়গায় প্রথমে লুট করতে হয়, তারপরে এই মিডলে একটা এরিয়া হয়, এই এরিয়ার মধ্যে আসতে হয়, ওখানে ব্যাটেল করতে হয়, নিয়ে যার প্রথম 100 পয়েন্ট হবে সেই টিম জিতে যায়। আমার এইটুকুনি আমি জাস্ট জানি। তো এরকম এনিমি চলে আসে, আমি কি ফালতু খেলি, আমি কিচ্ছু বুঝি না। আর তোমরা যদি ভেবে থাকো নুব প্লেয়ার দেয়, বট প্লেয়ার দেয়, একদমই নয়, ঠিক আছে, সব ভালো ভালো প্লেয়ার। আর শুরুতে তোমরা যা দেখলে সেটা কেমন জানিও, আর যারা ফর্টনাইট গেম সম্বন্ধে জানো তারা তো জানোই এই গেমটা এরকম ইভেন্ট হতেই থাকে, যেটা দেখতে খুব ভালো লাগে। আর যারা জানো না তাদের বলে দিই, এই গেমটা পিসিরই গেম, আর সেটা আমি মোবাইলে খেলছি। তো গেমটা কেমন আর এটা রিভিউ, একটা ছোট্ট একটা রিভিউ দেবো, তার সাথে তোমরা গেম প্লে তো দেখতেই পাচ্ছ। গেমটা যদি অ্যান্ড্রয়েডের জন্য একটু ভালোভাবে তৈরি করতো তাহলে গেমটা খেলতে আরেকটু সোজা হতো। গেমটা খুবই হার্ডি, এত কিছু অপশান দেখে আমার মাথায় হাত, বুঝতে পেরেছো, এত কিছু অপশান দেখে আমার মাথায় হাত। আর আগে বলে দিই বেশিক্ষণ টানবো না ভিডিওটা, ম্যাক্সিমাম 2-2.5 মিনিটের ভিডিও করব, ঠিক আছে। আর এই গেমটা সাইজ শুনলে তোমাদের মাথায় হাত উঠে যাবে, সেটা আমি লাস্টে বলবো। এবার গেম প্লে এনজয় করো, দেখো তোমরা আমি কীভাবে মারি। একে মেরেছি, একে ফার্স্ট মনে হয় আমি কিল করেছি প্রথম ফর্টনাইটে, ঠিক আছে। আমি ফোর ফিঙ্গার ক্লথে খেলি, এত সেটিং আমার মাথায় ঢুকছে না, কোথায় কি কোন অপশন বসাতে হবে কি হবে না, অনেক কষ্টে বসিয়েছি 2-3টে ইয়ে করে, অত বেশি আমি পাচ্ছি না। আর আমি 2.5 মিনিট বলে কত বড় ভিডিও টানছি কে জানে কত বড় হয়ে যাবে। তোমাদের তো একটু হালকা হলো তো গেম প্লে দেখাতে হবে। যেমন একেও মেরে দিয়েছি, একেও মেরে আমি খুব প্রাউড ফিল করছি নিজের মধ্যে, একটু একটু তাও পাচ্ছি। তো কত দিন ধরে খেলবো এই গেমটা আমার ঠিক মনে হয় না। আর তোমরা জিবি তো শুনবে, জিবি শুনে বলবে কেমন হচ্ছে, তোমরা ডাউনলোড করবে কি করবে না, আর করলে জানিও, অবশ্যই জানিও। এবার গেম প্লে এনজয় করো, আমি বেশি কিছু বলবো না, গেম প্লে এনজয় করো। তো গেমটা অনেকক্ষণ হয়েছে, তো আমি বেশি কিছু দেখাইনি, আমি কেটে কেটে দেখিয়েছি, তো অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিয়েছি। আর এই গেমটা আমাকে মেরে দিল, আর এই গেমটা আমরা জিতে গেছি, ফার্স্ট আমাদের 100 পয়েন্ট হয়ে গেছে, তাই আমরা জিতে গেছি গেমটা। আমি জানি তোমরা কি শোনার জন্য এতক্ষণ দেখছ, তো গেমটা জিবি শুনবে, কত জিবি, কত বড় গেম, 10 জিবির গেম এটা, বুঝতে পারছো, 10 জিবির গেম আমি ডাউনলোড করতে করতে আমার হয়ে গেছে, মারাত্মক গেম। গেমটা ভালো, গেম সবই ভালো, খুব সুন্দর, বাট বুঝতে পারছো ইন্ডিয়াতে এত বড় গেম এতভাবে ভালোভাবে চলবে না। যদি অ্যান্ড্রয়েডের জন্য আরও ভালোভাবে তৈরি করতো অবশ্যই ভালোভাবে চলতো, তো জানি না ফিউচারে ওরা কী করবে কী করবে না, সেটা আমরা ঠিক বলতে পারবো না। আর হ্যাঁ, বলা তো হয়নি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগে তবেই করবে, তাছাড়া করতে হবে না, অনেকদিন পরে ডায়লগটা বললাম। তো গাইস, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ, বাই।